দুনিয়ার জগতে মানুষ নিজের আখের গোছানোর জন্য এমনই ভাবে চিটারি বাটপারি শুরু করে দিয়েছে। যত রকমের চিটারি হতে পারে, এক কথায় ধোঁকাবাজি দুনিয়ায় একেবারে ভরপুর হয়ে গেছে। তার মধ্যে একটা নমুনা আমি আপনাকে দেব, সেই কথাটা বললে আপনি আমিও বিশ্বাস করতে পারবো। যেমনি মানুষের শরীরে জ্বর ওঠে, জ্বর হয়, শরীর যখন গরম হয়, এই জ্বর কত ডিগ্রি, 100 না 100-এর বেশি, এটা মাপার একটা যন্ত্র আছে না ভাই? মানুষের যদি হাই প্রেশার হয়, প্রেশার হাই না লো তা মাপার একটা যন্ত্র আছে। মানুষের ডায়াবেটিস কমলো না বাড়লো তাও মাপার যন্ত্র আছে। কিন্তু মানুষ, আমি মুসলমান, আমার ভিতরে ঈমান আছে না নাই, এটা মাপারও একটা যন্ত্র আছে। এইটা আজকে আমি আপনাকে দিয়ে চলে যাব, বাড়িতে গিয়া সকলেই মিলে একযোগে মেপে দেখতে পারবেন আপনার আমার ভিতরে মাল কতখানি আছে। না মিশাই শুধু খালি মুখের জুড়ে চলতেছি, মাথার মধ্যে টুপি, তার উপরে পাগড়ি, এরপরে মুখ ভর্তি দাড়ি, জুব্বা টাকনু পর্যন্ত, তারপরে হোক উপরের সাইড যাই হোক, ভিতরে কিন্তু ধোঁকাবাজি, কথা কোন ঠিক না। জামার নিচে একটা গেঞ্জি পরে থাকে, আমি এটা সুতির তৈরি, আপনারাও পরেন। আপনারাই হাতা গেঞ্জি না পরলে স্যান্ডো গেঞ্জি পরেন, তবে এই গেঞ্জি আমি যেটা পরি এটার সাইজ থাকে 32 সাইজ 34 সাইজ 40 সাইজ। বাজার ঘাটে কিনতে যাবেন, আমি যেই রকম হালকা পাতলা মানুষ, আমার লাগে 32 সাইজ, বাজারে গিয়া দেখি ওই লোকের কাছে আছে 40 সাইজ। বড় না ছোট বলেন তো, সাইজে বড়। আমি বললাম ভাই এটা আমার গায়ে হবে না, একটু ছোট সাইজ দেওয়া যায় না? বলে হুজুর এটা তো সুতির তৈরি, বাড়িতে নিয়ে যায় ধুইয়া দিবেন, কাছে দেওয়ার পরে দেখবেন যে ছোট হয়ে গেছে। সুতির জিনিস ধুইয়া দিলে কি হয়, কথা কয় না? ছোট সুতির জিনিস এটা ধুইয়া দিলে কি হয়, ছোট হয়ে যাবে, আমাকে একটা বুদ্ধি দিল। কিন্তু ওই দোকানদার, একই দোকানদার যার কাছে 32 সাইজ আছে, কিন্তু যখন একটা মোটা মানুষ, হেলদি মানুষ, স্বাস্থ্যবান মানুষ যখন গেল, ও যা বললো যে ভাই এটা তো আমার গায়ে ঢুকবে না, তো একটু 40 সাইজ দেওয়া যায় না? তখন ওই একই দোকানদার মোটা মানুষকে পরামর্শ দিচ্ছে, সেই পরামর্শটা আপনাকে শোনাবো। বলছে যে এই 32 সাইজ আপনি নিয়ে যান, বাড়িতে নিয়ে যায় সুতির জিনিস তো ধুইয়া দেওয়ার সাথে সাথে রক ছাড়া দিবে। আমার কথা বোঝেন তো ভাই একটু? এই সিটারি এই দুনিয়ায় আমাদের মাঝে আছে না নাই? একই জিনিস রক ছাড়া দেয় লোক বুঝে আবার কি হয়, কথা কয় না মুসলমান? এই সিটারি আমাদের মধ্যে আছে না নাই? আসলে আর বিক্রি করা নিয়ে কথা, একই জিনিস লম্বা হয় আবার ছোট হয় এমনটি, জুড়ে কন এমনটি নয়, শুধু বিক্রি করা নিয়ে কথা। এই কয় টাকার লাভ হবে এর ভিতরে, কিন্তু একটা মানুষকে ধোকা দেওয়া হলো। আল মুমিন লা ইয়াখদাউ ওয়ালা খিদাউ, মুমিন কাউকে ধোকা দেবে না, নিজে ধোকায় পড়বে ও, কথা কন ধোকায় পড়বে ও না। আর একটা কথা বলবো বলে আমার আলোচনায় যাব, 20,000 টাকা আমার কাছে আছে, তার মধ্যে একটা 1,000 টাকার নোট আছে, একবার মাঝখান দিয়ে ছেড়া, টেপ মারা আছে, দেখাই যাচ্ছে টেপ মারা, এটা চলবে না। বিভিন্ন জায়গায় বাজার করতে গেলাম, হচ্ছেই না, তো একজনের কাছে পরামর্শ নিলাম, ভাই 1,000 টাকার নোট রে কি করা যায়? তো বলছে পাগলা রাত্রে বাজার করবো, কখন বাজার করবে? আচ্ছা বলেন তো, আপনার কাছে যেটা চললো না, দিবালকে যেটা চললো না, রাত্রে বাজার করলে চালায়া দিবি, এই পরামর্শটা নিশ্চিত ধোঁকাবাজি না ভালো? এটা কথা বলতে হবে ভাই, ধোঁকাবাজি না ভালো? এই যে আমার ভিতরের অবস্থা, এটা বাহিরের অবস্থা না, আমার এই ভিতরের অবস্থা কতখানি আপনি বাড়িতে গিয়ে মাপতে পারবেন, এরকম একটা যন্ত্র দিয়া যাব। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ঈমানদারগণ, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছো এবং আমলে সলে, ঈমান আনার পরে যারা করেছে নেককার নেক কাম করেছে, তাদের জন্য আল্লাহ পাক এমন এক উদ্যানের ব্যবস্থা করা হয়েছে যার নাম জান্নাতুল ফেরদাউস। কোন সুবহানাল্লাহ, 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ যেটা, সেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিনিময় 2টা শর্ত দিয়েছেন, মাত্র 2টা। 1 নম্বরের শর্ত ঈমান, আর 1 নম্বরের শর্ত হলো নেককাম।
এই ঈমান আর আমলে সালে মানে নেক কাজ ভালো কাজ এই দুইটা জিনিস যদি আমি করতে পারি তাহলে আমার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা রয়ে গেছে কোন সুবহানাল্লাহ ঈমান তো সকলের আছে নিশ্চিত ঈমান নাই এরকম মানুষ আমরা এখানে নাই বেঈমান মানুষ আছে তবে আমরা জন্মগতভাবেই মুসলমান আমাদের ভিতরে কম বেশি হতে পারে তবে ঈমান আমাদের আছে জোরে কোন ঈমান আমাদের আছে কিন্তু নেক কাম কতখানি করতে পারি নেককার যদি হতে পারি ঈমানের পাশাপাশি যদি আমি নেককার হয়ে যাই তো আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের জিম্মাদার কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ومن احبني كان معي في الجنه যে লোকটা আমার সুন্নাতকে মহব্বত করবে সেই যেন আমাকেই মহব্বত করলো আর যেই লোকটা আমাকে মহব্বত করেছে সেই লোকটা জান্নাতের ভিতরে আমার পাশাপাশি থাকবে কর সুবহানাল্লাহ আল্লাহর নবীকে মহব্বত করা মানে তার সুন্নাতকে মহব্বত করা আর ঈমান আনার পরে নেক কাজ করার মধ্যে যেখানে আল্লাহর আল্লাহর নবীর সুন্নাত আপনি যদি হয়ে থাকেন নবীর উম্মত তাহলে পালন করা লাগবে আপনাকে আর আমাকে নবীর সুন্নাত জোরে কোন ঠিক না ব্যাঠি নবীর সুন্নাত বলতে কি বুঝি আমি এই সুন্নাতগুলো যদি আমি আদায় করতে পারি এই ছোট ছোট জিনিস আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে ইনশাআল্লাহ এক মানুষের দুইটা পা মুজার দুইটা পার্ট থাকে একটা ডান একটা বাম এ দুইটার মধ্যে ভেদাভেদ আছে একটা পড়লেই হলো এরকম নয় যদি ডান পায়েরটা আগে আপনি ঢুকায়া দিতে পারেন বাম পায়েরটা পরে একটা সুন্নাত আদায় হয়েছে আল্লাহর নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শহীদ এই একটা সুন্নাত কেউ যদি जिंदा করতে পারে তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে 100টা শহীদের সওয়াব দিবে কর সুবহানাল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা আছে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহর নবীর সামনে 27 থেকে 29 জন সাহাবী ছিলেন আল্লাহর নবী ওয়াজ নিজেই করতেছেন আর সাহাবায়ে কেরাম গুলো কান দিয়ে দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করতেছে মনোযোগ সহকারে শ্রবণ করতেছে পিন পতনহীন অবস্থা আল্লাহর নবীর কথাগুলো দিল দিয়ে সকলেই কান দিয়ে শ্রবণ করতেছে মনের কান দিয়ে শ্রবণ করতেছে কেউ কোনো কথা বলে না নীরব নিস্তব্ধ একেবারেই নীরব নিস্তব্ধ কেউ কোনো কথা বলে না জি ভাই একটু সামনের দিকে কি আগানো যাবে মেহেরবানি করে পিছনের ভাইদের জায়গা হচ্ছে না আল্লাহর ওয়াস্তে একটু সামনের দিকে আগানো যায় না ভাই ইনশাআল্লাহ সামনে জায়গা ফাঁকা আছে জি ভাই জি জি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন একটু হরকত করেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবে ইনশাআল্লাহ জি জি আসি ভাই আর পিছনে যদি শর্ট থাকে তাহলে বিছায়া দেন ইনশাআল্লাহ কাপড় যদি থাকে আলহামদুলিল্লাহ ভরে গেছে মজমা ভরে গেছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ ফাঁকা রাখার দরকার নাই চলে আসেন খোলা জায়গা একটু বাতাস আছে অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহর বান্দা একটু খেয়াল করেন মুসলমান ভাইরা রে আমার একটু মনোযোগ সহকারে খেয়াল করেন বেখেয়াল হলে আমার ওয়াজগুলো আপনারা বুঝতে পারবেন না নবী আমার ওয়াজ করতেছে সাহাবীরা সামনের দিকে বসা আছে 27 থেকে 29 জন এর ভিতরে হঠাৎ করে একজন সাহাবী আল্লাহর নবীকে সেই মসজিদের ভিতরে সালাম দিয়ে পিছনে বসে পড়েছে মাথাটা করে আছে নিচু আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আমার সাহাবী তোমার মাথাটা কেন নিচু আমার মন বলতে যে তুমি আমারে বলবা কিছু কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর এই সাহাবি নাম তার সাআদ জুরে বলেন কি নাম একটু বলেন তো জুরে কি নাম সাআদ অনেকই তো নায়ক নায়িকার নাম মুখস্থ করতে পারেন কিন্তু সাহাবীদের নাম মুখস্থ করে আল্লাহ তাআলা আশারায়ে মুবাশশারা 10টা সাহাবীর নাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ফার্স্ট ডিভিশনে লেটার লে ফেল করবেন যদি আমি ধরি 10টা সাহাবীর নাম করে দেখি তবে একটা সাহাবী কমপক্ষে আপনি মনে করেন সাআদ
মনের মধ্যে বড় বেদনা কথা আমি বলবো তবে আপনার সঙ্গে একাকী কোন সুবহানাল্লাহ মানুষের সামনে বলবো না আপনার সঙ্গে একাকিত্ব ভাবে আমার কিছু আলাপ আছে সরকার আপনার কাছে আমার ব্যক্তিগত কথাগুলো বলা দরকার সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ নবী আমার বলে তুমি পার্শ্বের দিকে আসো আমার কাছে আসো কাছে ডেকে নিয়েছে নবী বলে তোমার কি মনের বেদনা আমাকে একটু বলো তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার চেহারার দিকে তাকায় দেখেন আমি দেখতে খুবই কালো আমার সাইতে কালো মানুষ আর কোনদিন আমি দেখি নাই আমার এই চেহারার মধ্যে বসন্তের অসংখ্য দাগ গুলো রয়ে গেছে ঠোঁটটা আমার একটু মোটা মোটা দেখতে দেখা যায় আমার এই জীবন নিয়ে আমার এই চেহারা নিয়ে আমার এই সুরত নিয়ে আমার এই আকৃতি নিয়ে আল্লাহ পাক কি পরকালীন জীবনে আমার এই জান্নাতুল ফেরদাউস দিবে কিনা কোন সুবহানাল্লাহ নবী ডাক দেয়া বলে তুমি ঈমান গ্রহণ করেছো নেক কাজ করেছো এইজন্য আল্লাহ তোমাকে ওই জান্নাতুল ফেরদাউসটাই দিবে কোন মারহাবা আমরা জান্নাতের ভিতরে যেতে চাই কি চায় না কথা কোন তো যেতে চাই কি চায় না এই জান্নাতুল ফেরদাউসের ভিতরে যেতে চাই কে কে একটু কষ্ট করে হাতটা দেখান তো ভাই দেখেন তো কোন কুলাঙ্গার হাতটা নিচু করে বসে আছে কিনা হাতটা নাড়া দেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর নারায় তাকবীর দীন ইসলাম দীন ইসলাম দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম লম্বা টুপি খাটো টুপি কয় না এটাও এক হওয়া লাগে আজকাল দেখবেন প্রধান বক্তা দ্বিতীয় বক্তাকে দেখতে পারে না কথা কোন ঠিক না ভাই আবার যারা লম্বা টুপি মাথার দেয় আর খাটো টুপি যারা মাথার দিছে এদেরকে দেখতে প্রধান শিক্ষক সহকারী শিক্ষককে দেখতে পারে না এ আবার অক দেখতে পারে না রাজনৈতিক পর্যায়ে গেলে ওটা ভিন্ন কথা ওটা না হয় নাই বললাম একজন আর একজনকে দেখতে সবাই এক হওয়ার দরকার কি হওয়ার দরকার এক হওয়ার দরকার কাঁধে কাঁধ মিলে যদি এক হয়ে যেতাম দশের লাঠি একের বোঝা সবাই মিলে করলে একেবারে সোজা কথা কন জোরে বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহর নবীর কাছাকাছি এসে আল্লাহর নবীকে বলছে আমার এই চেহারা দেখেন এই চেহারা নিয়ে কি আমি জান্নাতের ভিতরে যেতে পারবো কি পারবো না নবী বললেন একশো ভাগ সুবহানাল্লাহ কোন বলে তাহলে আমি এই মদিনার বুকে অনেক বাড়িতে গিয়েছি আমি নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছি আমার চেহারা খুব ভালো না জান্নাতের মধ্যে যদি যেতে পারি আমার ভিতরে আমার চেহারা কালো হলে কি হবে কিন্তু আমি যৌবনে উপনীত হয়েছি বয়স আমার যৌবন কাল তাই আমার ভিতরে যৌবন আছে আমার একটা বিয়ে শাদী করা দরকার অনেক বাড়িতে আমি প্রস্তাব দিয়েছি যাদের বাড়িতে মেয়ে আছে কিন্তু কেউ আমার প্রস্তাবে রাজি হয় না আমি যে একটা বিয়ে শাদী করবো আমার চেহারা দেখে সবাই দূর দূর করে আমাকে তাড়িয়ে দেয় কন্যাউজুবিল্লাহ তুমি এই মুহূর্তেই বসো তুমি এই মুহূর্তেই বসো একটা সিরকুট লিখে পাঠায়া দিলেন আল্লাহর নবী বলে সাদ তোমার মন আমি নবী বলতেছি তোমার বিবাহের ঘটকালি আমি নিজেই করে দেখাবার চাই সুবহানাল্লাহ জোরে বলবেন না ধীরে কে ঘটকালি করবে ঘটকালি কে করবে জোরে কোন কে আল্লাহর নবী নিজেই ঘটকালি এবার বলেন তো আল্লাহর নবীর এই সাহাবীর মন খুশি না বেজান আপনারা যেরকম খুশি সেই রকম না তার চাইতে বেশি আপনারা এই জায়গাতে মজলিস হোক জালসা হোক মাহফিল হোক তাতে খুশি না বেজান খুব খুশি কি রকম খুশি আল্লাহর নবীর এক সাহাবী রাস্তা দিয়ে যায় যেতে যেতে অনেক দূর যাবে গাধার উপরে মাল সামানা বোঝাই করে নিছে এই মাঠের মধ্যে গিয়া গাছের নিচে একটু
মানে ক্লান্ত শরীর ঘোড়াটা বা গাধাটা বান্দার পরে ওখানে একটু বসে হিলানি ধরেছে ঘুমায় গেছে ঘুমের থেকে উঠে যদি দেখে বেলা আসর বেলা বৈকাল হয়ে গেছে কিন্তু গাধাও নাই মাল সামানা কিছুই এখন বলেন তাই লোকটা খুশি না রাজা খুশি না বেজার বেজার কিন্তু খুব খোঁজা খুঁজি করলো মনে করেন এই উতরালে বিলের মধ্যে খুঁজে আসতে করে সন্ধ্যার সময় উঠে গিয়া এক মসজিদে নামাজ আদায় করে ওখানে বসা পড়ছে মদ্দিন সাহেবকে বললো একটু বারান্দায় থাকা যাবে বলে হ্যাঁ যাবে ওখানে ঘুমায় গেছে এশার নামাজ পড়ে ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন আজান দিতে আসে এসে যদি দেখে এই পিলারের সঙ্গে খুঁটির সঙ্গে তার এই গাধা অক্ষত অবস্থায় মাল সামানা সহকারে বাধা সুবহানাল্লাহ জুড়ে বলবেন না এখন যদি আমার ওয়াজ বুঝা থাকেন তাহলে বলেন তো এই লোকটা এই দৃশ্য দেখার পরে খুশি না বাজার কি রকম খুশি আল্লাহর কাছে দুই হাত তুলে লোকটা বলে আল্লাহ তুমি এত বড় মেহেরবান আমি তোমার প্রভু আর তুমি আমার গোলাম দোয়া কি ঠিক হইছে না ব্যাটিক হইছে খুশি কেমন হয় বলা লাগতো তো এই কথা আল্লাহ তুমি এত বড় মেহেরবান হারানো জিনিস পাওয়া গেল তুমি এত বড় মেহেরবান তুমি আমার প্রভু আমি তোমার গোলাম কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে ভুল নাই এটা মুখের আড়ষ্টতা এসে গেছে খুশিতে মানুষ অনেক সময় চোখের পানি মুছে কথা কন তো ঠিক না বেটি সাত কেঁদে দিয়েছে আর বলে নবী যদি আমার ঘটকালি করে আমার বিবাহে তার বাধা দেওয়ার কেউ জুরে কন কেহ একটা সিরকুট লিখে দিয়েছে নবী সাধারণ কোনো ঘটকালি করবেন না বলে তোমার কি পছন্দের কোন মেয়ে আছে বলে জি না নবী এবার পছন্দ করেছে এই মদিনার বুকে সবচাইতে সুন্দরী সবচাইতে ষোড়শী যুবতী আর ধনাঢ্য পরিবার আভিজাত্য পরিবার এই পরিবারের কাছে একটা চিঠি লিখেছে এই পরিবারের মালিকের নাম আমর ইবনুল ওহাব জুরে বলেন কি নাম ধনাট্য পরিবার তার একমাত্র কন্যা এই মদিনার বুকে এতই সুন্দর মদিনার মানুষ তাকে বলে মদিনার হুর জোরে বলেন কি মদিনার হুর বলে ডাকে দুনিয়ায় জান্নাতের হুর হয় পরকালে দুনিয়ার জান্নাতের জান্নাতের ভিতরে হুর পাওয়া যায় কিন্তু দুনিয়ায় হুর পাওয়া যায় না হুরে জান্নাত হয় কিন্তু হুরে দুনিয়া হয় না কিন্তু মানুষ তাকে উপাধি দিয়েছে হুরে মদিনা বলে তাহলে আপনারাই বলেন তুমি এটা দেখতে সুন্দর না কালো একটু জোরে বলেন তো সুন্দর না কালো এক জায়গায় আমি ওয়াশ করতে গেছি তবে একবার ওযু করার পানি চাইছিলাম যে একবার না পানি দেন তো আমি একটু ওযু করি তো বাড়িওয়ালা যখন ওই ওযুর পানি দেওয়ার জন্য বাড়ির ভিতরে গিয়া ডাক দিছে আমি শুনতেছি কথা সুন্দরী সুন্দরী হুজুরকে একবার না পানি দাও তো আর আমার মনের মধ্যে এটা ধারণা হলো যে মেয়েটা না জানি কতই জানি সুন্দর কিন্তু পানির বদনা নিয়ে যখন আসলো আল্লাহু আকবার এত কালো মানুষ আমি দেখি কথা কন নামের সাথে কাজের কোন মিল জুরে কন কাজের কোন মিল নাই এরকম বহু আছে বাজারে একটা জর্দা পাওয়া যায় নাম দিয়েছে নুরানি জর্দা কিন্তু কোটের মুখ খুললে দেখা যাবে এতই কালো বিড়ালের পায়খানা এতই কালো কিন্তু উপরে লেবেল লাগানো আছে কি জর্দা নুরানি মানে তো সকসক করবে তকতক করবে ঠিক কিনা বলে আল্লাহর নবীর সাহাবী বলতেছে আমি এমন এক মেয়ের সঙ্গে তোমার বিবাহ ঠিক করে দিয়েছি তুমি চলে যাও এই চিঠি নিয়া আল্লাহর নবীর হাতের মধ্যে যে আংটি ছিল সিল মোহর মেরে দিয়েছে সাদের হাতের মধ্যে দিয়ে দেয় আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে তুমি চলে যাও তার মেয়ের সঙ্গে আমি তোমার বিবাহ পড়ায়া দিবার চাই কন মারহাবা সাদ খুশি না বেজার আল্লাহর নবীর কথা শুনে চিঠিটা হাতের মধ্যে নিয়ে দৌড়ায় এক দৌড়ে গিয়েছে তার বাড়িতে আল্লাহর নবীর কথা শুনে এই আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে গিয়া টোকা দেয় দরজা যখন নক করা হয়েছে বাড়ির মালিক আমর ইবনুল ওয়াহাব বের হয়ে আসে বলে কি খবর সালাম কালামের পরে আল্লাহর নবী এই চিঠিটা আপনারে দিয়েছে পড়ে যদি দেখে চিঠির মধ্যে একবার তাকায় আর ওর চেহারার মধ্যে তাকায় দশ বার তোর মাথা ঠিক আছে আমার মেয়ে কি আর তুই কি
এটা মিলের কুফু মিল আছে একটা কুফু মিল শরীয়তে মাসালা একটা আছে যে কাঁধে কাঁধে না মিললে আত্মীয়তা হয় না চেহারা কি আর এটা কি বলে এই ছেলে তোমার চেহারা কোনোদিন তুমি আয়নায় দেখছো তো বলে জি দেখছি তো তাতে আমার মেয়েকে দেখছো তো বলে জি না তো বলে না তোমার সাথে আমার আমার মেয়ের বিবাহ দেওয়া সম্ভব নয় তো বলে আমার অসুবিধাও নাই সুবহানাল্লাহ বলবেন না তাহলে পাগল নাকি ছেলেটা আমি বিয়ে দিতে চাইলাম না তাতে তো তোমার মন খারাপ হওয়ার কথা তো বলে আমি তো বিয়ে করতে চাইনি পাঠাইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কে পাঠাইছে জোরে কোন কে পাঠাইছে বিশ্ব নবী পাঠাইছে তাতে আমার কি সমস্যা অপমান হলে উনি হবে আমার কোনো দোষ নাই বলে যাও তুমি চলে যাও যখন আপ এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকান্তরে ঘুরে ফিরে আবার যখন মদিনার দিকে চলে যায় পাশের থেকে এই বাবাকে মেয়ে ডাক দিয়া বলে বাবা আপনি কি জানেন মেরেছেন কোন সিটির উপরে থাবা আজকে আমি বুঝলাম আপনি দুনিয়ার সবচাইতে হাবা দেখছেন একটা বার সিটি পাঠাইছে কে নিছে কার সিল মোহর মারা আছে বলে সিটি তো দেখছি কিন্তু তুইও তো জানলার পাশে ছিলি ওই ছেলেটার চেহারা কি একবার দেখেছি মেয়েটা বলতেছে যে আব্বা কোন ছেলে যদি কোন মেয়েকে প্রস্তাব দেয় বিয়ের জন্য ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে এটা দেখা জায়েজ আছে কি আছে সেই সূত্রে আমি দেখেছি তবে মেয়েটা বলতেছে আমি ছেলে দেখছি বটে ছেলে দেখার পরেও যেইটা আমার প্রয়োজন সেইটা আমি মেনে নিয়েছি সবচাইতে অগ্রাধিকার দিয়েছি যেইটা সেটা বললাম নবী সিটি পাঠাইছে এইটার উপরে কোন সুবহানাল্লাহ সিটি পাঠাইছে কে জোরে কোন সিটি কে পাঠাইছে নবী এই নবীকে আমি আপনি কতখানি মহব্বত করি এইটার উপরে একটু কথা নবীর মহব্বতে কাঁদে না যদি তোর মন মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশমন কথা কোন ঠিক না বেটি ওই ফ্রান্সের ভিতরে নবীর চিত্র ব্যঙ্গ করা হলো আমি ওই চিত্র ব্যঙ্গ করে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিই কাবা শরীফের উপরে পা তুলে ফেসবুকের মধ্যে ছবি আপলোড করি এমন কুলাঙ্গার বাংলাদেশের ভিতরে আছে আল্লাহর নবীর চিত্র ব্যঙ্গ করে যেই নবী আমার জন্য সর্বদাই চিন্তা করে কিয়ামতের ময়দানে তিন জায়গায় নবীকে পাওয়া যাবে লক্ষ লক্ষ মানুষের মধ্যেই আল্লাহর নবীকে তিন জায়গায় পাওয়া যাবে তার মধ্যে এক নম্বর জায়গা হলো হাউজে কাউসার আল্লাহর নবী বলে এই লক্ষ মানুষের মধ্যে আমি থাকব হাউজে কাউসারের পাশে এক গ্লাস করে পানি আমার উম্মতদেরকে দেব যতক্ষণ পর্যন্ত এই পানি পান করার পরে জান্নাতে যাবে না ততক্ষণ তার খিদা পিপাসা আর কিছুই লাগবে না কোন সুবহানাল্লাহ আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এতগুলো মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন সেখানে মূসা নবীর উম্মত থাকবে সেখানে ঈসা নবীর উম্মত থাকবে আর হযরত মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে কিন্তু আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন নবী আমার ডাক দিয়া বলে আয়েশা একটা মাঠের মধ্যে যদি 1000 ঘোড়া থাকে একটা ঘোড়ার মাথায় যদি সাদা ফটকা দাগ থাকে ওটারে কি বলে সিতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন দেশি মানুষের কাছে ওয়াজ করে একটা মজা আছে কিছুদিন আগে এই বাচ্চারা এই নিজের পরনের লুঙ্গি বাচ্চাদের গলার মধ্যে দিয়ে এরকম করে গিরা দিয়ে শীতের সময় লেখা দিতেন এই কথা মনে আছে আপনার সবার মনে আছে ছোট মানুষ যারা ওরা বুঝতে পারবে না আর কিছুদিন আগেই এই অল্প কয়েকদিনের ঘটনা সারিবাদী শালসার এরকম বোতল এটার মধ্যে কেরোসিনের তেল নিয়ে বাজারের থেকে মানুষ কিনে নিয়ে আসতো এখন আর কেরোসিনের তেল কিনে না বাজারে পাওয়া যায় কিনা তাও জানি না তবে এই মুখে একটা দড়ি বান্ধা থাকতো কথা কোন ঠিক কি না বোঝাতে পারতেছি আমি এই বোতলের মুখে যে দড়ি লাগানো থাকে এই দড়ির যে বোতলের মাথায় লাগানো আছে এখানে একটা গিরা দেওয়া আছে এই গিরার একটা আলাদা নাম আছে কোন তো কি গিরা মাশাআল্লাহ আমার সাথে আপনার মিলা গেছে আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ এই বোতল গিরা বুঝাইতে 20 মিনিট সময় লাগছে এক জায়গায় আমার বোতল গিরা কি কিন্তু আপনার কাছে আপনি বুঝতে বলতেই বুঝে নিলেন এই কপালে সাদা দাগ থাকে তারে বলে সিতা 1000 ঘোড়ার মধ্যে একটা সিতা ঘোড়া বাছাই করতে কতক্ষণ সময় লাগবে
সময় লাগবে না আলহামদুলিল্লাহ কর সময় লাগবে না নবী বলতেছে আমার উম্মতেরা আমার আল্লাহর কুদরতে পায় যে সিজদা দিয়েছে এই কপালগুলো সকসক টকটক করবে সিজদার জায়গায় যে অঙ্গগুলো লেগেছিল মাটির সাথে এগুলো ঝকঝক টকটক করবে এইটা দেখে আমি চিনব এইটা আমার উম্মত এক গ্লাস করে পানি তাদেরকে আমি দিয়ে দিব সুবহানাল্লাহ বলবেন না অতএব এই নবীর চিত্র আমি ব্যঙ্গ করতেছি নবী আমাকে জান্নাতে পৌঁছানোর জন্য ব্যস্ত হয়ে আছে আর নবীর চিত্র আমি ব্যঙ্গ করার জন্য রেডি হয়ে আছি কথা কন না কেন কথা কন নবীর চেহারার সাথে আমার কোন চেহারার মিল নাই আমি একটা সত্য কথা আপনাকে বলবো যদি আপনি অনুমতি দেন বলবো ভাই আমি আজও পর্যন্ত একটা মিথ্যা কথা বলে আসতেছি আপনাদের মাঝে ওই মিথ্যা কথাটা আমিও বলবো আজকে যদি আপনারা নিষেধ করেন যে মিথ্যা কথা আর বলেন না তাহলে আর বলবো না যখন মানুষ মারা যায় আমি ছুটে যাই জানাজা করার জন্য দুই কেরাত সওয়াব পাবো বলে এক জানাজা করলে আর এক মাটি দিলে দুই কেরাত সওয়াব এক এক কেরাতের পরিমাণ উহুদ পাহাড়ের সমান কিন্তু যেই মিথ্যা কথাটা আমি বলে আসতেছি আজ পর্যন্ত যখন লাশ কবরের ভিতরে নামানো হয় খুব মন দিয়ে শুনেন আপনার হৃদয়ের খোরা কাছে কথা কেউ বলেনি আপনাকে আগে যখন লাশটা কবরের ভিতরে নামানো হচ্ছে তখন কিন্তু আমি পড়তেছি আবার সবাইকে এলান করে বলতেছি ভাই সবাই বলেন বিসমিল্লাহি ওয়ালা এটা একটা ডাসা মিথ্যা কথা ওই আমির হামজা বলতেছে না টাটকা মিথ্যা কথা কি মিথ্যা কথা আমি বলতেছি এবং সকলকে বলতে বললাম যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সকলেই বলেন মানে কি আল্লাহর নামে নবীর দলে ভর্তি করা দিলাম কথা কন আল্লাহর নামে নবীর দলে নবীর তরিকাতে আমি ভর্তি করে দিয়ে গেলাম ঢাকা রাখা চলে আসার পরে মুনকির নাকির যখন আসলো আসে একটা ছবি দেখালো মান হাজার রজুলুল্লাহ জি বইসা ফিকুম এই দেখো তো এই লোকটার চেহারার সাথে তোমার কোনো মিল আছে কি নাই তখন দেখবে যে ওই লোকের মুখে দাড়ি রসুলের মুখে কি দাড়ি আর আমার মুখে সফফান সফফা একেবারে ফাঁকা চেহারার সাথে কোনো মিল কতক্ষণ চেহারার সাথে কোনো মিল মান্দা বাজারে এখন আপনাকে বুঝাতে আমার সুবিধা হয়েছে ডিজিটাল যুগে মান্দা বাজারে যখন আমি ঘুরে বেড়াই মনে করেন দারোগা সাহেব আমাকে চিনে না হঠাৎ করে আসে আমাকে হ্যান্ডকাপ লাগায় নিয়ে চলে গেল আমি এখন বাঁচার জন্য থানার ভিতরে যখন ঢুকাই ফেলছে লকআপে ঢুকানোর পরে আমি বললাম যে আমাকে তো ধরে নিয়ে আসতে ঢুকালেন তো আমি কে তো চিনেন না বলে কে তুই বলে আমি প্রধানমন্ত্রী ছেলে তাহলে এই কথা বিশ্বাস করবে প্রধানমন্ত্রী ছেলে একটা বলে আমিও আমাকে এখন নিয়ে গেছে একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী বলছে ম্যাডাম দেখেন তো ইনি আপনার ছেলে বলে পরিচয় দিচ্ছে ভালো করে আমার চেহারা প্রধানমন্ত্রী দেখার পর বলছে যে না ছেলে তো দূরের কথা দূর সম্পর্কেও কেউ হয় না কি আমার দূর সম্পর্কেরও কেউ হয় না কেউ চিনি না এখন বলেন তো দারোগা সাহেব আমার শাস্তি ডবল করবে না যা শাস্তি ছিল তাই হবে আমার কথা বুঝে বলেন আমি যে বাঁচার জন্য একটা কায়দা করেছিলাম কিন্তু ওখানে যায় তো বেকায়দা হয়ে গেল এখন শাস্তি ডবল না ওটাই থাকবে আমি তো ভর্তি করে দিয়ে আসলাম যেই মিথ্যা কথাটা বলে আল্লাহ তোমার নবীর দলে আমি ভর্তি করে দিয়ে আসলাম কিন্তু মুনকির নাকির এসে দেখে হুজুর যে কথা বলে গেল ওটা তো ঠিক নাই কথা কোন ঠিক কে না নবীর চেহারা এক রকম আর এই লম্পটের চেহারা আরেক রকম লম্পট দুনিয়ায় থাকতে নবীর সুন্নত মানে নাই নবীর দাড়ি প্রত্যেক দিন কাটে আর নবীর দলে ভর্তি হতে চাই মরণের পরে কথা কোন ঠিক না বেঠি লম্পট ভুকাবাজ দাজ্জাল কাজ্জাব বউকে খুশি করার জন্য দাড়ি কেটে সফফান সফফা করে স্মার্ট হয় এরকম উম্মত নয় আল্লাহর নবী বলে দিয়েছে মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি নবী বলেছে আমার সুন্নত যদি তুমি ছেড়ে দিয়ে থাকো তুমি আমার উম্মত নয় আমি তোমার নবী নই নাউজুবিল্লাহ বলবেন না জোরে কোন নাউজুবিল্লাহ আজকের থেকে নিয়ত করব আজকের থেকে নিয়ত করব জিন্দেগিতে খুর কাছি ব্লেড আর মুখের মধ্যে লাগাবো সবাই বলেন নি তো যারা লাগাবে তারা লাগাবে কথা বললেন না যেসব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ খালি খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা বললে হবে না দাঁত ভাঙাটাও সুন্নত কথা কোন ঠিক কি না দাঁত ভাঙা তাও সুন্নত তবে দুইটা পায়জামার দুইটা পাট একটা পরা লাগবে ডান দিকেরটা আগে পরে বাম বাম দিকেরটা একটা জামার দুইটা হাতা আগে ঢুকাবেন কোনটা জোরে বলেন তো কোনটা ডানটা তবে
একটা কথা আমার মনে হয়েছে, এই কথাটা কিন্তু আপনাকে আমি শোনাবো যদি আপনি অনুমতি দেন। বলবো কি ভাই ইনশাআল্লাহ, কথা একটা আমার মনে হয়ে গেছে। এই একটা জামার কয়টা হাতা বললা? দুইটা হাতা। জোরে কোন কয়টা? আগে কোনটা ঢুকাবো? ডানটা। কিছুদিন আগে নয়, অনেক দিনই হলো, আমি তখন ছোট, আমার এই কথাটা মনে আছে, মানে বাস্তবতা তো, এই জন্য আমার মনে আছে এই কথাটা। প্রধানমন্ত্রী আসছিল পাইলট স্কুলে মান্দাতে, এখানে যখন আসে হেলিকপ্টারে, ওই হেলিপোর্ট আছে বিজিপুরে, এখানে হেলিকপ্টারে করে নামবে, এরপরে ওখান থেকে মাইক্রো করে তারপরে যাবে প্রাইভেট কারে। তো মানুষের ঢল, তখন হঠাৎ আলিফ লাইলা হয়, এই খোলানের মাথায় একটা টিভি জুড়ে দিয়ে সবাই দেখতেছে দলবদ্ধভাবে, টেলিভিশন কেবলই আসছে, এন্টিনিয়ার এরকম করে ঘুরান লাগে, আমার একটু করে মনে আছে, সবাই দল বল বেঁধে যাচ্ছে, কেউ সাইকেল, কেউ হাঁটে, কেউ মোটর সাইকেল, খুবই ভিড়। তো ওই এক ভদ্রলোক, বয়স্ক মানুষ, বিলেত গেছে দাউলি নিয়ে কাজ করতে, ওইও খবর পাইছে যে প্রধানমন্ত্রী আসতেছে, তাহলে যাই একটাবার দেখে আসি এখান থেকে এখানে। এখন বাড়িতে এসে দাউলিটা থুয়ে এই আড়ের উপরে জামা কাপড় আছে, ওখান থেকে খস করে টান দিয়ে ঘাড়ত করে হাঁটা ধরেছে, যে ওদিকে যায় গাওদমনি কুসড়ার ওদিকে যায়, চলে গেছে। যাতে যাতে কাছাকাছি যখন গেছে, হেলিকপ্টারের শব্দ ভটভট করে শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে তাহলে নামবে, তাহলে জামা কাপড় গায়ে দিই, কারণ আমার সামনেও তো চলে আসতে পারে, আচ্ছা যদি সালাম দেয় তাহলে খালি গায়ে দেখলে কেমন দেখা যাবে। কিন্তু বুড়ে মানুষের একটা অভ্যাস আছে কি, জামা আগে গোল করে লিয়ে গলার মধ্যে ঢুকে দেয়, তারপরে হাত দিবে, কথা কন্ত দৃশ্য মনে আছে আপনাদের? তাই গোল করে নিয়ে গলার মধ্যে দিয়া যদি দেখে এরকম করে, আর হাত খুঁজে পাওয়া যাচ্ছে না, বেতাল ভালো করে যদি দেখে যে ওটা বইয়ের পেটি গুটলিয়ে চলে গেছে, মানে ওর পাঞ্জাবির যেই কালার আর ওর পেটিকোটের একই কালার, ওই খেয়ালই করেনি যে পেটিকোট আমার ঘাড়ে করে চলে গেছে। ব্যাখেয়ালে যদি এইরকম কাজ করেন তাইলে কিন্তু অপমান হওয়ায় কথা কন না কেন, অপমান হওয়াই লাগবে। খেয়াল করে দেখা উচিত ছিল এইটা পেটিকোট না জুব্বা, না দেখে ওখানে নিয়ে যাওয়ার পরে অপমান হয়েছে। যে তরিকায় আমি চলতেছি, দাড়ি কাটাটাই ভালো না রাখাটাই ভালো, আগে বুঝা সুজা তারপরে কাটা লাগবে, আর যদি না বুঝাই কাজ করতে থাকে, সবাই কাটে আমিও কাটতেছি, কবরে গেলে শর্মিন্দা হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? আমি কি বুঝাইতে পারছি ভাই, শর্মিন্দা হতে হবে কিনা? আল্লাহর নবীর চেহারার সাথে যদি আমার চেহারার মিল না হয় তাহলে কিন্তু শাস্তি আমার ডবল হয়ে যাবে। সাদ সালমি দৌড়ায়া চলে আসতেছে নবীর দরবারে, আপনাদের মনে আছে না নাই? একটু কথা কন্ত মনে আছে না নাই? নবীর দরবারে আসার আগ মুহূর্তেই আল্লাহর নবীর এই সাহাবী নবীর দরবার পর্যন্ত আসতে পারেনি, এমত অবস্থায় হুরে মদিনা আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা আপনি কি মারছেন কোন জায়গায় থাবা? জানেন না ওই সিটি পাঠাইছে কে? ওই আল্লাহর নবী। আল্লাহর নবীর কাছে গিয়া যদি ব্যাগ খবর চলে যায়, আর আল্লাহ যদি আপনার বিরুদ্ধে আয়াত নাজিল করে দেয়, তাহলে আয়াত আর কেউ ঠেকাইতে পারবে না। না যা না যা না যা, আব্বা আপনি আপনাকে বাঁচান, তাড়াতাড়ি বাঁচান, এই মুহূর্তে নবীর দরবারে চলে যান। কোন সুবহানাল্লাহ, বলে নবীর দরবারে গিয়া কি করব? বলে আমি সম্পূর্ণটাই রাজি। আপনি গিয়া শুধু কথা ফাইনাল করে চলে আসেন, জোরে কি বলা যাবে না মারহাবা? মেয়ে রাজি না নারাজি? আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর সামনে সাদ আসার আগে আগে সাদও এসে গেছে, এই মেয়ের বাবাও এসে পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। সাদ গল্পটা বলবে, এর মধ্যেই নবীর সামনে এসে আমর ইবনুল ওয়াহাব বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চিঠি যেটা পাঠাইছেন এইটাতে আমি রাজি আর খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ, নবী আমার বড় খুশি। সাদকে ডাক দেয়া বলে, সাদ কাজ তো হয়ে গেছে, কাম লাগে গেছে, এবার ঘটকালিটা আমি করেছি, তোর বিবাহটা আমি পড়ায়া দিবার চাই, তবে তার আগে একটা ব্যবস্থা করা লাগবে, তোর চেহারাটা তো কালো, তুই তো গরিব মানুষ, চেহারার মধ্যে বসন্তের দাগ, তবে বিয়ে শাদী করতে হইলে কিছু মোহরের দরকার হয়, এ মোহরা নাকি তোর কাছে আছে? আল্লাহর নবীর এই সাহাবি বলে, আমার কাছে এক টাকাও নাই। কয় টাকাও নাই? তো টাকা না থাকলে তো হবে? মোহর না থাকলে বিয়ে করা যাবে? নবী বলছে, মোহর নাই তাহলে বিয়ে করার এত স্বাদ কেন? বলছে, আপনি ঘটকালি করছেন তাই, সুবহানাল্লাহ। কোন বলে, আপনি তো লাগাইছেন বিয়ে, আমি কি করবো, টাকা নাই সেটা তো আগের থেকে আপনি ভালো করে।
ভাই বিরক্ত হইছেন উঠে চলে গেছেন যে কি জন্য যাচ্ছেন খানা একটু পরে হবে শুরু ইনশাআল্লাহ খানার ব্যবস্থা আছে যদি চলেই যান তাহলে খানাটা খাওয়া যায় না আর কি আলহামদুলিল্লাহ এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন আপনাদেরও খাবারের ব্যবস্থা লিল্লাহে দাওয়াত সকলের রইল তবে একটু আমাকে সময় দেন আর 15 20 মিনিট আমি একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে আপনাকে খাবারের ছুটি দেব আপনি চলে যান কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ সে পর্যন্ত থাকবেন তো জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলছে সাত কিছু মোহর আছে কি নাই সাত বলছে জিনা এক টাকাও নাই নবী যখন বলছে এক টাকাও যখন নাই তাহলে তো যেহেতু আমি ঘটকালি করেছি বিয়া ঠিক করেছি তাহলে মোহরেরও তো ব্যবস্থা আমারই করতে হয় কোন মারহাবা বলে সিটি একটা লিখে দিছি কাজ লাগিয়ে গেছে কাজ হয়ে গেছে আরেকটা সিটি লিখে দিচ্ছি আমার এক সাহাবী আছে যার নামের শেষে ডিগ্রি আছে ধনী জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে সকল দুনিয়ার মানুষ হলো ফকির আর একমাত্র ধনী হলাম আমি আল্লাহ কিন্তু উসমানের শেষে একটা ডিগ্রি আল্লাহ পাক দান করেছে এই উসমানের নামের শেষে একটা ডিগ্রি ব্যবহার করা হয় সেটা হলো গনী গনী মানে ধনী গনী মানে ধনী এই উসমানে গনির কাছে তুমি চলে যাও আমি লিখে দিলাম তোমাকে যেন 200 দিরহাম হাওলাত দেয় কর্জ দেয় এই চিঠি লিখে দেওয়ার পরে আল্লাহর নবী সাদের হাতের মধ্যে দিয়ে দিছে তুমি নিয়ে যাও উসমানের কাছে উসমান গনির কাছে গিয়া চিঠি যখন দিছে বলে 200 টাকা কি করবাম বলে আমি এই 200 টাকা দিয়ে বিয়ে করতে চাই বিয়ের মোহর হিসাবে আল্লাহর নবী আমাকে কর্জ দিতে বলছে দাও বলে তোমার এই চেহারা নিয়ে মেয়ে কোথায় ঠিক করেছো তুমি বিয়ের জন্য বলে কেন জানো না আমার বিয়ে নবী ঘটকালি করে নিজেই ঠিক করে দিয়েছে হুরে মদিনার সঙ্গে কার সঙ্গে হুরে মদিনার সঙ্গে নবীর এই সাহাবী হযরত উসমান গনি বলতেছে ওই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ এটা কি মানায় বলে আমি তো জানি না নবী ঠিক করেছে সুবহানাল্লাহ বলবেন না কে ঠিক করে দিছে বলে এইটা যদি সঠিক হয়ে থাকে আল্লাহর নবী ঠিক করছে তো হঠিকই আমি এই খুশিতে 200 টাকা হাওলাত বা কর্জ দেওয়ার বদলে আমি 400 টাকা তোমাকে হাদিয়া দিলাম সুবহানাল্লাহ জোরে বল মানে খুশি তো এত বড় একটা কাজ তুমি করতে পারছো তোমার যে সিহারা আর সবচাইতে একটা ভালো মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি খুশি হইছি কারণ উসমানের মন মানসিকতা দিল দেমাগ এই রকমই জোরে কোন কি রকম জোরে কোন কি রকম এই রকম আল্লাহর নবী জাইতুন তেলের বাতি জ্বলতেছে এশার নামাজের পরে এই মসজিদে নববীর ভিতরে বসে আছে এমন অবস্থায় আল্লাহর নবী বললেন ছোট মসজিদ একেবারেই ছোট মানে মানুষের জায়গা হয় না মুসল্লিদের ভিড় সামনের যে জায়গা এই জায়গাটুকু যদি মসজিদের জন্য হয়ে যায় তাহলে মসজিদের জন্য খুব ভালো হয় তবে আমি একটা অফার দিব এই মসজিদের সামনের জায়গা যদি কোনো লোকটা মসজিদে দান করে দিতে পারে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে জায়গা বরাদ্দ করে দিবে কোন সুবহানাল্লাহ কিন্তু জায়গা হলো অন্য মানুষের ইহুদির দুইজন লোক এশার নামাজের পরে নবী যখন এই অফার দিছে ওই দুইজন লোক ওর কাছে গেছে যে ভাই তোমার জন্য তো বিশাল এক অফার আল্লাহর নবী দিয়ে দিছে মসজিদের সামনের জমি যদি তুমি মসজিদে দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের মধ্যে জায়গা বরাদ্দ হয়ে যাবে লোক বলছে আমি বাকিতে বিশ্বাসী নই নগদ আছে টাকা বিক্রি করব যাও টাকা নিয়ে আসো তো নবী সহ সবাই কি গরিব না ধনী জোরে কোন গরিব না ধনী হাতে টাকা দিয়ে কিনতে পারবে কোথা থেকে বলে না তবে এক লোক আছে ওর কাছে গিয়ে আমরা বলবো সে যদি কিনে দেয় তাহলে হইতে পারে ও যখন বলছে টাকা নিয়ে আসো আমি বিক্রি করব সমস্যা নাই এই দুইজন লোক ওই রাত্রি চলে গেছে উসমান গনির কাছে গিয়া বলে যে হুজুর আমরা আসছি একটা বেকায়দায় পড়ে নবী একটা অফার দিছে মসজিদের সামনের জমি যদি কেউ মসজিদে দান করে দিতে পারে তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা বরাদ্দ করে দিবে সুবহানাল্লাহ জোরে কর উসমান গনি বলছে কত টাকা নিবে বলে সেইটা বলেনি টাকা হলে বিক্রি করবে সেটা বলেনি কি হলে বিক্রি করবে টাকা হলে বিক্রি করবে দুইজনকে বলছে তোমরা দুইজন আমার কোষাগারে আসো ভিতরে নিয়ে চাবি খোলার পরে নিয়ে ভিতরে গিয়া যদি দেখে একটা স্বর্ণের টাকার বস্তা আর একটা রূপার টাকার বস্তা বলে এটা তুমি মাথায় নাও আর একজনকে বলছে তুমি এটা মাথায় নাও দুইজনের মাথায় দুই বস্তা টাকা ওই ইহুদির বাড়ির দরজায় গিয়া নক করেছে খোলো দরজা দরজা খোলার পরে বলছে যে জমি কি বিক্রি করতে চাইছো বলে
বলে জি হুজুর বিক্রি করতে চাইছি টাকা হলে কত টাকা উনি এখন কিং কর্তব্য বিমূর হয়ে গেছে 100 না 200 কত চাব 300 400 500 কাঁপতে কাঁপতে কোন রকম বলেছে 1000 দিরহাম হলে বিক্রি করব সুবহানাল্লাহ কোন হযরত ওসমান গনি কয় বস্তা টাকা নিয়ে হাজির হইছেন দুই বস্তা একটার মধ্যে শুধু স্বর্ণ আর একটার মধ্যে শুধুই রূপা আর আল্লাহর নবীর এই সাহাবী হযরত ওসমান গনি যখনই বলছে 1000 দিরহাম হলে বিক্রি করব তখনই বলছে বস্তার মুখ খোলো স্বর্ণের টাকার বস্তার মুখ খোলো হাতটা এই ভাবে তুমি ঢোকায়া দাও হাতের মধ্যে যত স্বর্ণ মুদ্রা আছে সবগুলো আমার ইহুদি ভাইকে দিয়ে দাও কন মারহাবা 1000 দিরহামের বেশি হবে তো আরেকজনকে বলছে তুমিও হাত ঢোকায়া দাও রূপার যতগুলো টাকা তোমার হাতের মধ্যে আসে তুমি ওই ইহুদিকে দিয়ে দাও ও এখন কিং কর্তব্য বিমূর হয়ে বলছে আমি চাইতেই তো ভুল করে ফেলেছি কোন সুবহানাল্লাহ জমি কিনা হয়ে গেছে এই লেনদেন হতে রাতই তো শেষ ফজরের আজান হচ্ছে দৌড় দৌড় করে এসে ওসমান গনি জামাত ধরেছে নামাজ শেষ সালাম ফিরানোর পরে নবীর কাছাকাছি গিয়ে আত্তাহিয়াতুর সূরতে বসে আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ গতকাল যে অফারটা দিয়েছেন এশার নামাজের সময় ওই অফারটা কি এখনো আছে অনেক সময় মোবাইলে মেসেজ দেয় 1 জিবি বা 2 জিবি 8 জিবি পাবেন তবে 16 ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করা লাগবে কথা কোন ঠিক না বেটি এই দিনের মধ্যে পরে নিলে আর হবে না আল্লাহর নবীকে বলছে যে অফারটা এশার সময় দিবেন মানে কি অফার বলে এই জমি যে মসজিদে দিতে পারবে তার জন্য জান্নাতের মধ্যে জায়গা বরাদ্দ হবে অফার কি আছে আল্লাহর নবী মুস্কি হেসে বলে ওসমান এই মুহূর্তে জিবরাইল আমারে খবর দিছে তোমার জন্য জান্নাতের মধ্যে জায়গা বরাদ্দ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো যে আল্লাহ ওসমান গনির জন্য জান্নাতের মধ্যে জায়গা বরাদ্দ করে দিয়েছে সেই আল্লাহ এখন আছে না নাই ধীরে বলেন মানুষ শুনলে মাইন্ড করতে পারে আছে না নাই মসজিদ আছে না নাই এই মসজিদের জন্যই তো মাহফিল কথা কোন ঠিক না বেটি এই মসজিদের জন্য এমন একটা লোক দাঁড়াইতে পারবেন না যে উল্লেখযোগ্য একটা দান দিবে যেটা নিয়ে আমি একেবারে কলিজা ভর্তি